টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি শোধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজল চৌধুরী বারোই ফেব্রুয়ারি বাদ জুমা তিনি বঙ্গবন্ধুর সমাধি শোধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মাজার জিয়ারত করেন এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ আজম মুনাসির উদ্দিন নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ পরিবারের সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র সমাধি শোধে জিয়ারত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম রেজাউল করিম চৌধুরী বারো ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা তিনি বঙ্গবন্ধুর পবিত্র সমাধি শোধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ারত করেন এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ আজম ও নাসিরুদ্দিন নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন এর আগে সকালে ঢাকা থেকে মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ি বহর গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে দুপুরে মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ি বহর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে ডেস্ক রিপোর্ট এসএনটিভি